ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের হামলায় বিপি নূর সহ আহত 30। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের উপর হামলা ও মারধর করেছে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা। বুধবার বিকেল 4:30টার দিকে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনের রাস্তায় ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের মারধর করে। এই সময় গণ অধিকার পরিষদের সভাপতি বিপি নুরুল হক নূর সহ ছাত্র অধিকার পরিষদের অন্তত 30 জনেরও বেশি নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেছেন সংগঠনটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আক্তারুজ্জামান সম্রাট ও অন্যান্য কয়েকজন নেতা। সরেজমিনে দেখা যায় বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের উপর হামলা মামলা, মাদ্রাসা শিক্ষার্থী রেজাউর হত্যার বিচার এবং বুয়েট শিক্ষার্থীদের আটকের প্রতিবাদে পূর্ব নির্ধারিত বিক্ষোভ সমাবেশ ছিল গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের। এর আগে বিকেল 3:30 থেকে টিএসসি ও আশপাশের কয়েকটি এলাকায় অবস্থান নেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এছাড়া পাশাপাশি পুরো ক্যাম্পাসে মোটরসাইকেল নিয়ে শোডাউন দিতে দেখা যায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির স্বয়ন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে। এই সময় কয়েকশো নেতাকর্মী ছিল পুরো ক্যাম্পাসে। এরপর ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা তাদের নির্ধারিত সময়ে সমাবেশস্থলে পৌঁছালে তাদের উপর অতর্কিত হামলা করে ছাত্রলীগের নেতাকর্মীরা। মারধর করতে করতে ধাওয়া দিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে গেটে এনেও মারধর করতে থাকে তাদেরকে। পরে আহতরা রিক্সায় করে চিকিৎসার জন্য চলে যান। এর কিছুক্ষণ পর রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নিতে দেখা যায় ছাত্রলীগের নেতাকর্মীদের। পাশাপাশি ক্যাম্পাসেও শোডাউন দিতে থাকেন তারা। হামলায় বিপি নুরুল হক নূর সহ কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের সহসভাপতি সাব্বির হোসেন সহ প্রায় 30 জনেরও বেশি নেতাকর্মী আহত হন। ছাত্র অধিকারের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আক্তারুজ্জামান সম্রাট বলেন, শাহবাগ থেকে মিছিল নিয়ে রাজু ভাস্কর্যের সামনে এলে ছাত্রলীগের নেতাকর্মীরা আমাদের উপর হামলা করে। যারা সবসময় হামলা করে থাকে তারা আজও লাঠি, স্টিক ও অস্ত্রশস্ত্র দিয়ে হামলা করেছে। বিপি নুরবাইকে মাথায় আঘাত করা হয়েছে, তার শরীর রক্তাক্ত হয়েছে, জিহ্বা দিয়েও রক্ত পড়ছিল। তিনি এখন কাকরাইল ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে আছেন। তার সাথে আরও 7 থেকে 8 জন ওখানে চিকিৎসা নিচ্ছেন। আর ঢাকা মেডিকেলে প্রায় 30 জনের মতো চিকিৎসা নিচ্ছেন আমাদের নেতাকর্মী। ছাত্র অধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণে প্রচার সম্পাদক তাহুত মির্জা বলেন, আমরা সমাবেশস্থলে আসার সাথে সাথেই ডাবি ছাত্রলীগের নেতাকর্মীরা আমাদের উপর অতর্কিত হামলা করে। তাদের হাতে লাঠি ও হট স্টিক ছিল। হামলার সময় তাদের মধ্য থেকে বলা হচ্ছিল যে আজকে নূরে মাইরা পেলা, মাইরা পালালেও কোনো সমস্যা নাই। এটা শুনে মারধরের পরিমাণ আরও বাড়িয়ে দেয় তারা। তারা আজ বিপি নূরকে মেরে ফেলার উদ্দেশ্যে হামলা করেছে। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত বলেন, ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা করেছে এটা মিথ্যা কথা। নুরুল হক নূরের নেতৃত্বে কিছু বহিরাগত সন্ত্রাসী ক্যাম্পাসে প্রবেশ করে, পরে তারা সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করে। এতে সাধারণ শিক্ষার্থীরা তাদের প্রতিহত করে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির স্বয়ন বলেন, ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সাথে নূরের যে অবৈধ সম্পর্ক সেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা মেনে নিতে পারেননি, আর এ কারণে নূরকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বের করে দিয়েছে তারা। হামলা ছাত্রলীগের অনেকেই জড়িত আছে এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, ছাত্রলীগের কেউ জড়িত আছে কিনা আমরা সেটা খুঁটিয়ে দেখব। এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ বাচ্চুমিয়া বলেন, মারামারির ঘটনা থেকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে 9 থেকে 10 জন চিকিৎসা নিচ্ছেন। যদিও বাচ্চুমিয়ার এ পরিসংখ্যানকে ভুল আখ্যা দিয়ে ছাত্র অধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণে প্রচার সম্পাদক তাহুত মির্জা বলেন, শুধু ঢাকা মেডিকেলে 30 জন চিকিৎসা নিচ্ছেন, উনি বাচ্চুমিয়া হয়তো সবার হিসাবটা পাননি। কারণ আমরা ভিন্ন ভিন্ন সময়ে এক একজন শাখা প্রধান এক এক সময় কয়েক ধাপে টিকিট কেটেছি।